হে গাইস, এটা হচ্ছে সাথে পুরে পূজোর পরের দিন। আর আজকে যে আমরা কালীদহ আমাদের এখানে থাকে কিছু মান্যতা না, ওখানে যে আমরা পুজো করবো, এনজয় করবো। আমাদের সঙ্গে বহুজন আছে, জিৎ আছে যে ক্যামেরা ধরে আছে, দীপ আছে, রূপঙ্কর আছে, ভদু আছে, আর ওখানেও আছে যিশু। বাকি সব যাওয়া যাক, রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এখন পৌঁছে গেছি, সুবর্ণ তো এখন হাঁটছে, নাহেঙ্গে তো সব নাহেগা, সারা জামানা মা যাউঙ্গা। আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, যেখানে আমাদের যাবার ছিল। এখানে আমরা কিছু কারণ পূজা বসে আসি। যারা এই ভিডিওটা দেখেছে তারা জানবে, আর যারা দেখেনি ডিসক্রিপশনে লিংক আছে যে চেক আউট করতে পারেন। হ্যাঁ, আমরা কিছু পূজার জন্য আসি। ওখানে এখানে এই জায়গাটাতে আমরা একটা ভিডিও শ্যুট করেছিলাম, আমাকে এখানে মনে আছে, বহুত খাটনি হয়েছিল। বাস এই জায়গাটাই এখন আমরা এখন সব স্নান করবো এখানে। এটা আমাদের বর্দা এখানকার, বুঝতে পারছেন? দেখতে আমি আমরা এখন স্নান করবো, নামবো, দীপটাকে দিচ্ছি আমরা ক্যামেরা, তেল নাই গাইস। এখন আমাদের স্নান টান হলো, এবার আমরা এখন এখানে খাবার দাবার খাবো, তো একটু ঘুরা হোক। সুবর্ণ দা কি বলতে চান আপনি এখানে? তো গাইস এখন এখানে আমরা বেড়াচ্ছি একটু, এখানে উপর দেখতে পাচ্ছ কত পাহাড়, তোমাদের পেছন ক্যামেরা দেখাচ্ছি। এখন এখানে দুলাল দা দাঁড়িয়ে আছে, দুলাল ভাজ্জা হাই করে দাও একবার। এখানে পুকুর দেখতে পাচ্ছ, ইতিমধ্যে সবাই খাওয়া দাওয়া করছে, টেস্টি খাবার, হেভি। লঙ্কা হাতটা দেখাবো, হাই করে দাও, হাই, নতুন ফোন কিনলাম।
যেটা আসল ব্যাপারটা আমার ইউটিউবে রানিং থেকে নতুন ফোন কিনেছি হ্যাঁ যেটা আমার আসল ব্যাপারটা স্পাইডি স্পাইডি কোন দিয়ে খাওয়ার পরে আমাদের দেখা হচ্ছে আবার দিদি আমাদের খাওয়া হলো সব এবার পাট চলবে এসো চলো বাড়ি যাব আমরা বাড়ি যাব পাট চলবে তারপর আমরা ডিজে মিজে করব নাচ টাচ করতে হবে তারপর তারপরে দেখা যাবে আবার বিক্রি হতে ঠিক আছে পরের ব্লকে আবার আসছি আমাদের খাওয়া হলো সব এবার পাট চলবে এসো চলো বাড়ি যাব আমরা বাড়ি যাব পাট চলবে তারপর আমরা ডিজে মিজে করব নাচ টাচ করতে হবে তারপর তারপরে দেখা যাবে আবার বিক্রি হতে ঠিক আছে পরের ব্লকে আবার আসছি